সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এবং শহীদুল হককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাবেক এই দুই শীর্ষ কর্মকর্তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে ডিবি মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হন চৌধুরী আবদুল্লা মামুন গত ১৩ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলার আসামি তিনি 2022 সাল থেকে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আল মামুন দু সালে তাকে আরও দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এদিকে দু সালের জানুয়ারিতে অবসরে যাওয়া পুলিশের ছাব্বিশতম মহাপরিদর্শক এ কে শহীদুল হকের বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যা গুমসহ নানা অভিযোগে মামলা রয়েছে এদিকে মঙ্গলবার বেনাপুল থেকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেলকে